বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আসন্ন রেলওয়ে এনটিপিসি ও গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা সিলোজিজমের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। এর আগের প্রথম পার্ট যারা দেখোনি তার ভিডিও লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেশান শুরু করার আগে একটা কথা বলে রাখি ডিসক্রিপটিভ ম্যাথের জন্য একটা ই বুক এবং পাঁচশো পঞ্চাশটা এরিথমেটিকের উপর একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগে পাবলিশ করা হয়েছে প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিংকে ভিজিট করতে পারো এছাড়া ডেসক্রিপটিভ ইংলিশ ও বাংলার জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চলো আজকের সেশান শুরু করা যাক আমরা সিলক্সের এই অংশটা হানড্রেড ফিফটি রুলে করব। অর্থাৎ যে রুলটা আমি প্রথম পার্টে দেখিয়েছিলাম সেই রুলটাতেই এখানে অ্যাপ্লাই করব এখানে সামনট কেসও থাকবে বিভিন্ন রকম জটিলতাও থাকবে এখানে যেমন তিনটে স্টেটমেন্ট দিয়ে আছে চারটে স্টেটমেন্ট দিয়েও রাখবো কেন প্রথম পার্টে আমি দুটো স্টেটমেন্ট দিয়ে দেখিয়েছিলাম এখানে তিনটে স্টেটমেন্ট বা চারটে স্টেটমেন্ট অথবা পাঁচটা স্টেটমেন্ট দিয়েও আমি দেখালাম দেখো যে নিয়মটা ফার্স্ট পার্টে বলা হচ্ছিল সেটা একটুখানি এখানে বলে দিই যারা প্রথম ভিডিওটা দেখছো যাতে তাদের কোনো সমস্যা না হয় আমরা এখানে সাধারণত চারটে স্টেটমেন্ট নিয়ে কাজ করি একটা স্টেটমেন্ট সাম দিয়ে শুরু হতে পারে একটা স্টেটমেন্ট অল দিয়ে শুরু হতে পারে কোন স্টেটমেন্ট নো দিয়ে শুরু হতে পারে আর কোন স্টেটমেন্ট সাম নট দিয়ে শুরু হতে পারে এই চার ধরনের স্টেটমেন্ট আমরা সাধারণত সিলক্সের মধ্যে করি প্রতিটা স্টেটমেন্টেই দুটো করে আলাদা ওয়ার্ড থাকে যেমন সাম পাপায়াস আর গুয়াভাস এখানে দেখো পাপায়াস আর গুয়াভাস দুটো আলাদা ওয়ার্ড অর্থাৎ সাম দিয়ে যখন কোনো শুরু হচ্ছে তখন দুটো আলাদা ওয়ার্ড থাকবে অল দিয়েও তাই নদীও দিয়েও তাই এবং সামনট দিয়ে মানে সামের পরে একটা ওয়ার্ড থাকবে এবং নটের পরে একটা ওয়ার্ড থাকবে সাম দিয়ে যখন শুরু হবে তখন এই প্রথম ওয়ার্ডার ভ্যালুও পঞ্চাশ সেকেন্ড ওয়ার্ডডার ভ্যালুও পঞ্চাশ অল দিয়ে যখন শুরু হবে তখন প্রথম ওয়ার্ডার ভ্যালু হানড্রেড এবং তারপরেরটা একটা ফিফটি ন যখন শুরু হবে তখন দুটো ওয়ার্ডেরই ভ্যালু হচ্ছে হানড্রেড এবং সামনট দিয়ে যখন শুরু হবে দেখো সাম দিয়ে শুরু হলে প্রথমটা পঞ্চাশ আর নো বা নট থাকলে পরেরটা হানড্রেড বোঝা গেছে শুধু এইটুকুনি জিনিস কিন্তু জানতে হয় তাহলেই কিন্তু সিলক্স করতে পারবে সাম দিয়ে ফিফটি ফিফটি অল দিয়ে হানড্রেড ফিফটি নো দিয়ে হানড্রেড হানড্রেড এবং সাম দিয়ে সাম সামনট দিয়ে ফিফটি হান্ড্রেড এই সিকোয়েন্সেই একশো পঞ্চাশ কখনোই পঞ্চাশ একশো না প্রথমটা একশো হবে তারপরেরটা পঞ্চাশ হবে এইটার সঙ্গে সঙ্গে যে কনসেপ্টটা লাগবে আমরা সিলোজিজিম করি সিলোজিজিম মানে হচ্ছে দুটো সেন্টেন্সকে ছোট করা সিলক্স অর্থাৎ শর্টেন করা শর্টেন কি করে করবে যেমন মনে করো এই দুটো সেন্টেন্স আছে এই দুটো সেন্টেন্সকে আমি পাঁচ করে ছোট করতে চাইছি ছোটো করতে চাইলে এদের মধ্যে যে দুটো ওয়ার্ড কমন থাকবে তাদেরকে কেটে বাদ দিয়ে দেবো কেটে বাদ দিলে এক দুই তিন চারটে ওয়ার্ডের মধ্যে দুটো ওয়ার্ড নিয়ে সিলক্স তৈরি হয় তাই দুটো ওয়ার্ডকে আমাকে কেটে বাদ দিতে হবে দেখো যেমন এই সেন্টেন্স এই সেন্টেন্সের মধ্যে গুয়াভা এখানেও রয়েছে গুয়াভা এখানেও আছে আমি যদি এই দুটো সেন্টেন্সকে সিলক্স বা শর্টেন করতে চাই তাহলে গুয়াভাটাকে কেটে আমায় বাদ দিয়ে দিতে হবে তাতে করে শুধুমাত্র আর ক্যারট পরে থাকবে অর্থাৎ এইটা সিলক্স হবে করা যাবে কি পরের প্রশ্ন কিন্তু এই কেটে দেওয়াটাই কমন থাকলেই যে তুমি কেটে দেবে তার কিন্তু পারবে না কমন থাকলে কাটতে তখনই পারবে যদি যে দুটো কমন আছে তাদের মধ্যে মিনিমাম একটার ভ্যালু হানড্রেড হয় মিনিমাম একটার ভ্যালু হানড্রেড হলে তবেই তুমি কাটতে পারবে আর যদি তুমি কাটতে না পারো তাহলে ওই দুটো সেন্টেন্স দিয়ে উত্তর করা যাবে না বোঝা গেছে এক দু নম্বর প্রশ্ন সাম আর অল এরা হচ্ছে পজিটিভ সেন্টেন্স এবং ন দিয়ে শুরু অথবা সাম সামনট থাকলে এরা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স দুটো পজিটিভ সেন্টেন্সকে যখন তুমি পাঞ্চ করবে পাঞ্চ করবে মানে কি সিলক্স করছো অর্থাৎ একটাকে কেটে বাদ দিচ্ছ যখন উত্তর হবে তখন দুটো পজিটিভ সেন্টেন্স পাঞ্চ হয়ে পজিটিভে উত্তর হবে অর্থাৎ সেই উত্তরটাও সাম বা অলেই হবে যদি একটা পজিটিভ একটা নেগেটিভ সেন্টেন্সকে তুমি পাঁচ করো উত্তর নেগেটিভ হবে অর্থাৎ সেই উত্তরটা হয় নো দিয়ে শুরু হবে অথবা সামনট কেস হবে কিন্তু দুটোই যদি নেগেটিভ সেন্টেন্স থাকে অর্থাৎ দুটোই যদি নো অথবা দুটোই যদি সামনট থাকে তুমি রকম কনক্লুশন বা উত্তর করতে পারবে না এই জিনিসটুকু পার্ট ওয়ানের মধ্যে বলা হয়েছে এবং দুটো করে স্টেটমেন্টের উদাহরণ দেওয়া হয়েছে আমরা এখানে তিনটে চারটে এবং পাঁচটা স্টেটমেন্ট দিয়ে দেখব যে এই সিলক্সে হান্ড্রেড ফিফটি রুলে কত সোজাভাবে ওটা করা যায় কোনো রকম আঁকার ঝামেলা এখানে কিন্তু নেই শুধু একটু বেসিক বুদ্ধি থাকতে হবে যে সামের জন্য অলের জন্য কি হবে লাস্ট যে কথাটা বলার আছে স্টেটমেন্ট পার্টে যা কিছু দেখছো আমরা তাকে সবসময় ইনকাম বলবো অর্থাৎ আয় এখানে যা কিছু স্টেটমেন্ট থাকবে প্রত্যেকটাকে আমি আমার আয় বলবো আর কনক্লুশন পাঠে যে কটা তোমরা এই সেন্টেন্স দেখছো সবগুলোকেই আমরা এক্সপেন্ডিচার বা ব্যয় বলবো আমি একশো টাকা ইনকাম করলে ম্যাক্সিমাম একশো টাকা খরচ করতে পারি কিন্তু আমি যদি পঞ্চাশ টাকা ইনকাম করি আমি খরচ কখনোই একশো টাকা করতে পারবো না এই কনসেপ্ট ইনকাম আর এক্সপেন্ডিচারে আমরা সকলেই জানি এবারে প্রথম যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটাকে আমরা দেখি যে কিভাবে আমরা টায়ার ওয়ান অর্থাৎ পার্ট ওয়ানে যে ক্যালকুলেশনগুলো করেছিলাম পার্ট টুতে তিনটে চারটে বা পাঁচটা থাকলে জটিলতা আসে কি না দেখো আমরা ডাইরেক্ট কনক্লুশনে দেখবো এইখানে দেখব না যে কী আছে আমি এখানে দেখছি সাম ম্যাঙ্গোজ আর পাপায়াস দুটো আলাদা আলাদা ওয়ার্ড আছে আমি প্রথমটা একটু স্লোভাবে বলি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় দুটো আলাদা ওয়ার্ড ম্যাঙ্গো আর পাপায়া আছে এটা শুরু হচ্ছে সাম দিয়ে সাম দিয়ে শুরু হওয়া মানে কি এটা পজিটিভ সেন্টেন্স মাথায় কি আসবে সঙ্গে সঙ্গে সাম দিয়ে শুরু তাহলে এটা পজিটিভ সেন্টেন্স সাম দিয়ে যেহেতু শুরু তাহলে এই দুটো আলাদা ওয়ার্ডের ভ্যালু হচ্ছে ফিফটি ফিফটি আমি বলেছিলাম সাম দিয়ে শুরু হলে দুটো ওয়ার্ডের ভ্যালু হবে ফিফটি ফিফটি প্রথমটা ফিফটি তারপরেরটা ফিফটি হলো এবারে আমি দেখব ম্যাঙ্গো আর পাপায়া দিয়ে উত্তর করতে হবে উত্তর করতে হবে মানে কি সিলক্স করতে হবে দুটো সেন্টেন্স যেখানে ম্যাঙ্গো আর পাপায়া আছে সেটা খুঁজে বার করো প্রথম দেখবে ম্যাঙ্গো আর পাপায়া দিয়ে কোনো ডাইরেক্ট সেন্টেন্স আছে কিনা অর্থাৎ কোনো সিঙ্গেল সেন্টেন্সে ম্যাঙ্গো আর পাপায়া আছে কিনা এখানে শুধু ম্যাঙ্গো আছে পাপায়া নেই এখানে দুটোই নেই এখানে শুধু পাপায়া আছে কিন্তু ম্যাঙ্গো নেই অর্থাৎ সিঙ্গেল সেন্টেন্স নেই যাই সিঙ্গেল সেন্টেন্স আমি পেলাম না তখন দেখব ম্যাঙ্গো কোথায় আছে পাপায়া কোথায় আছে পাপায়া এখানে রয়েছে আর ম্যাঙ্গো এখানে আছে এই সেন্টেন্স আর এই সেন্টেন্সের মধ্যে আর ম্যাঙ্গো বাদ দিয়ে কোনো কমন সেন্টেন্স কমন ওয়ার্ড আছে কি দেখো এখানে গুয়াবা আছে এই সেন্টেন্সে এখানে ক্যারট আছে মানে কমন ওয়ার্ড নেই কিন্তু সিলক্স থাকা মানে কমন ওয়ার্ড থাকতে হবে তাকে কাটতে হবে তবে সিলক্স হবে যাই এই দুটোর মধ্যে পাওয়া গেল না তখন দেখবো আমি এইটার সঙ্গে যদি আমি এই সেন্টেন্সটাকে পাঞ্চ করতাম তাহলে গুহাবা গুহাবা কাটতে পারতাম এবং এই সেন্টেন্সের সঙ্গে এই সেন্টেন্স পাঞ্চ করলে ক্যারট ক্যারট কাটতে পারতাম অর্থাৎ এই সেন্টেন্স আর এই সেন্টেন্সের মধ্যে ম্যাঙ্গো আর পাপায়া রয়েছে যেটা আমি উত্তর করতে চাইছি কিন্তু এই দুটো দিয়ে উত্তর করতে চাইলে সিলস করতে হবে অর্থাৎ ওই সেন্টেন্সে বাড়তি আর কিছু থাকা যাবে না এই সেন্টেন্সে গোয়াবা ছিল এই সেন্টেন্সে ক্যারট ছিল এরা কমন ওয়ার্ড না তাই আমি কমন ওয়ার্ড কাটতে কাটতে এটাকে আমি আসবো আমি দেখব এর সঙ্গে এই সেন্টেন্স গোয়াবা আছে তাহলে আমি এটাকে কাটতে পারবো এবং ক্যারট এখানে আছে এই ক্যারটের সঙ্গে এই ক্যারট কেটে গেলে তাহলে দেখো গুহাবা এবং ক্যারট সব কেটে গিয়ে প্যাপায়া এবং ম্যাঙ্গো থাকবেই তাহলে আমি উত্তর করতে পারবো কিন্তু কন্ডিশান হচ্ছে তুমি এই যে কাটবো যে কথাটা আমি বলছি সেটা করতে গেলে মিনিমাম যে দুটো কমন তুমি কাটছো তাদের মধ্যে মিনিমাম একটার ভ্যালু হানড্রেড হওয়া উচিত নালে কিন্তু কাটতে পারবে না এখানে সব সেন্টেন্সগুলোই দেখো সাম দিয়ে শুরু মানে এদের মধ্যে কোনোটাই হানড্রেড ভ্যালু নেই এটা পঞ্চাশ এটা পঞ্চাশ 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 অর্থাৎ সাম দিয়ে শুরু হলে সব ভ্যালুই পঞ্চাশ হয় তাহলে আমি এখান থেকে কনক্লুশন করতে পারি যদি কোনো স্টেটমেন্ট সাম দিয়ে শুরু হয় তাদের মধ্যে সবই ভ্যালু হচ্ছে ফিফটি তাহলে যে কোনো দুটো স্টেটমেন্টকে আমি কেটে ছোট করতে পারবো না বোঝা গেছে তাহলে আমি এই গুহাবা এই গুহাবা কাটতে পারবো না তার কারণ হচ্ছে এখানে সবার ভ্যালু হচ্ছে পঞ্চাশ দেখতে পাচ্ছ গুহা বা কাটতে গেলে এইটা বা এইটার মাথায় যে কোনো একটার মাথায় মিনিমাম একটা হান্ড্রেড থাকতে হতো যেহেতু হান্ড্রেড নেই তাই গুহা বা কাটতে পারবো না কাটতে পারবো না মানে আমি এটাকে সিলক্স করতে পারবো না সিলক্স করতে পারবো না মানে ম্যাঙ্গো আর পাপায়া দিয়ে আমি কনক্লুশান করতে পারবো না বোঝা গেছে পরেরটাও দেখো সাম দিয়ে শুরু ক্যারট আছে পাপায়া আছে ক্যারট আর পাপায়া দিয়ে ডাইরেক্ট কোনো সেন্টেন্স আছে কি না ফার্স্ট দেখে নাও ক্যারট এখানে আছে পাপায়া নেই ক্যারট এখানে আছে প্যাপায়া নেই প্যপায়া আছে কিন্তু ক্যারট নেই অর্থাৎ সিঙ্গেল সেন্টেন্সে ক্যারট আর পাপায়া নেই যাই নেই তখন ক্যারট আর পাপায়া দিয়ে আমাকে দেখতে হবে কোথায় আছে ক্যারট এখানে আছে পাপায়া এখানে আছে এই দুটো সেন্টেন্স যেখানে ক্যারট আর পাপায়া আছে সেখানে আলাদা যে ওয়ার্ডগুলো আছে একটা গোয়াবা একটা ম্যাঙ্গো কিন্তু গুয়াবা আর ম্যাঙ্গো কমন পড়ছে না অর্থাৎ গোয়াবা আর ম্যাঙ্গোকে কমন হতে হবে নয় দু জায়গাতেই এই থাকবে নাহলে দু জায়গাতেই ম্যাঙ্গো থাকবে নেই তখন আমাকে স্টেপ বাই স্টেপ কাটতে কাটতে আসতে হবে অর্থাৎ গুহাবার সঙ্গে গোহাবা কাটবো ম্যাঙ্গোর সঙ্গে ম্যাঙ্গো কাটবো কিন্তু এখানে যেহেতু সামের কেস আছে একটাও হানড্রেড নেই তাই ওইভাবে কাটতে কাটতে আমি আসতে পারবো না কেন কাটতে গেলে মিনিমাম একটা হানড্রেড দরকার তাই এটাও উত্তর করা যাবে না কাটতে যেহেতু পারবো না তাই উত্তর করা যাবে না এই কনসেপ্ট এবার এখানে দেখো কি আছে এটা শুরু হয়েছে নো দিয়ে নো দিয়ে শুরু হওয়া মানে কি নেগেটিভ সেন্টেন্স আমি বলেছিলাম সাম দিয়ে যেগুলো আছে সবই হচ্ছে পজিটিভ সেন্টেন্স পজিটিভ সেন্টেন্স থেকে পজিটিভ সেন্টেন্স যোগ করলে পজিটিভ সেন্টেন্স উত্তর আছে যেহেতু স্টেটমেন্টে কোনো নেগেটিভ সেন্টেন্স নেই তাই পজিটিভ পজিটিভ যেহেতু পজিটিভ হয় নেগেটিভ হয় না তাই এইটা কোনোদিন উত্তর হতে পারে না বোঝা গেছে কি বললাম তাহলে যদি কোনো পজিটিভ সেন্টেন্স থাকে কনক্লুশনে যদি কোনো নেগেটিভ সেন্টেন্স থাকে আমি প্রথমেই সেটাকে কেটে বাদ দেবো এটার পরও কথা থাকে কি কথা থাকে যদি দেখো কনক্লুশন পার্টে পজিটিভ এবং নেগেটিভ এই কনক্লুশনগুলো রয়েছে তুমি একটু দেখো যে নেগেটিভ সেন্টেন্সটা তুমি কেটে বাদ দিলে সেই ওয়ার্ডগুলো কি কি আছে যেমন নোয়ে আমি কেটে বাদ দিয়েছি এখানে পাপায়া আছে ম্যাঙ্গো আছে আমি দেখব কোন স্টেটমেন্টে কনক্লুশন পার্টে যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সে কোথাও পাপায়া আর ম্যাঙ্গো আছে কি না আমি দেখছি হ্যাঁ এখানে একটা ম্যাঙ্গো আর পাপায়া আছে এটাও আমি কেটে দিয়েছি যদি এরকম কেস থাকে তাহলে উত্তর হবে আইদার ওয়ান আর আইদার থ্রি মানে কি দেখো প্রথমে কি করলাম আমি কনক্লুশন করতে করতে আমি কেও কেটে বাদ দিয়েছি কেও কেটে বাদ দিয়েছি দিয়েছে তাহলে প্রথম আমি দেখব দুটোকেই কেটেছি আমি তিনখানা কন্ডিশন করছি কেটে দিয়েছি এক দু নম্বর একটা পজিটিভ হতে হবে একটা নেগেটিভ সেন্টেন্স হতে হবে ঠিকই সাম দিয়ে একটা শুরু আছে মানে পজিটিভ সেন্টেন্স নো দিয়ে শুরু হয়েছে মানে নেগেটিভ সেন্টেন্স এবং তিন নম্বর যেটা আছে সেম ওয়ার্ড দুজনের মধ্যে থাকতে হবে সে আগু পিছু করে থাকতেই পারে যেমন এখানে ম্যাঙ্গো পাপায়া আছে এখানে প্যাপায়া ম্যাঙ্গো আছে সে যে সিকোয়েন্সি থাকুক না কেন প্রথমে ম্যাঙ্গো থাকুক পরে প্যাপায়া থাকুক দেখার দরকার নেই এখানে ম্যাঙ্গো প্যাপায়া আছে সেম দুটো ওয়ার্ড আবার এখানেও রয়েছে এই তিনটে কন্ডিশন যে দুটো সেন্টেন্স মেনে চলবে সেই দুটো সেন্টেন্সকে তুমি আইদার পাঠে উত্তর বলবে অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে আইদার ওয়ান or থ্রি ফলোস বোঝা গেছে তাহলে যেখানে আমি নেগেটিভ দেখব সেখানে একবার দেখব নেগেটিভের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো পজিটিভে আছে কিনা যদি সব পজিটিভ থাকে বা সব নেগেটিভ থাকে তাহলে আমি এই চেকটা করব না বোঝা গেছে দু নম্বর স্টেটমেন্টের দিকে যাই দু নম্বরে দেওয়া আছে অল টেবিলস আর সোফাস অল সোফাস আর বেডস অল বেডস আর ম্যাটস প্রথম আমি আর ওটা লিখবো না যেটা হচ্ছে সেটা এগুলো সব অল দিয়ে শুরু মানে সব পজিটিভ সেন্টেন্স ঠিক অল দিয়ে শুরু মানে কি প্রথমটা হানড্রেড হবে তারপর একটা ফিফটি হবে এইগুলো মনে মনে ভাসবে এগুলো লিখে লিখে করা না বোঝা গেছে হানড্রেড ফিফটি অল দিয়ে শুরু মানে প্রথমটা হানড্রেড তারপর একটা ফিফটি আমি ডাইরেক্ট কনক্লুশনে চলে যাব এখানে আছে ম্যাট সোফা সাম দিয়ে শুরু সাম দিয়ে শুরু মানে কি এইটা ফিফটি এইটা ফিফটি আমি দেখব ম্যাট আর সোফা কোনো সিঙ্গেল সেন্টেন্সে আছে কি না ম্যাট আছে সোফা নেই সোফা আছে ম্যাট নেই সোফা আছে ম্যাট নেই ম্যাট আর সোফা সিঙ্গেল সেন্টেন্স নেই ছেড়ে দাও তাহলে আমি কি দেখবো ম্যাট কোথায় আছে সোফা কোথায় আছে আমি দেখছি সোফা এখানে আছে ম্যাট এখানে আছে দেখতে পাচ্ছ এই দুটো সেন্টেন্সকে খেয়াল করো সোফা এখানে আছে ম্যাট এখানে আছে এই দুটো ওয়ার্ড দিয়ে যদি উত্তর করতে চাই তাহলে এই দুটো সেন্টেন্সের মধ্যে এক্সট্রা যে শব্দগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিতে হবে কন্ডিশন হচ্ছে তারা কমন ওয়ার্ড হতে হবে এবং সেই দুটো ওয়ার্ডের মধ্যে মিনিমাম একটার মাথায় হান্ড্রেড থাকতে হবে সোফা আর ম্যাট দিয়ে উত্তর করতে চাইলে এখানে কমন ওয়ার্ড এই দুটো সেন্টেন্সের মধ্যে বেড আছে এবং এই দুটো বেডের মধ্যে একজনের মাথায় হান্ডেড আছে মিন্স আমি এটাকে কেটে বাদ দিয়ে দিতে পারবো যাই কেটে বাদ দিয়ে দিলাম তখন আমার শুধু সোফা আর ম্যাট পরে থাকবে পড়ে থাকার পরে আমি বলবো কি সোফার ইনকাম মনে আছে স্টেটমেন্ট পার্টে যেটা আছে তারাকে আমি ইনকাম বলবো কনক্লুশন পার্টে যেগুলো থাকবে তাদেরকে আমি খরচ বা এক্সপেন্ডিচার বলবো সোফার ইনকাম একশো সোফার খরচ পঞ্চাশ যে একশো টাকা ইনকাম করতে পারে সে পঞ্চাশ টাকা খরচ করবে পারবে ম্যাটের ইনকাম পঞ্চাশ ম্যাট পঞ্চাশ টাকা খরচ করতে পারবে যার ইনকাম পঞ্চাশ টাকা সে পঞ্চাশ টাকা খরচ করতে পারে তার মানে এটা স্যাটিসফাই করছে তাই এটা উত্তর হলো বোঝা গেছে একই রকমভাবে দেখো বেডস আর টেবিলস আছে এটা সাম দিয়ে শুরু মিনস ফিফটি ফিফটি সাম দিয়ে শুরু হলে পঞ্চাশ পঞ্চাশ হয় এগুলো লেখার দরকার নেই আমি বারবার বলছি একটু প্র্যাকটিস করলে খুব ইজি দেখবে বেড আর টেবিল কোনো সিঙ্গেল সেন্টেন্সে আছে কিনা না দেখো বেড আছে টেবিল নেই বেড আছে টেবিল নেই টেবিল আছে সোফা তা বেড নেই সিঙ্গেল সেন্টেন্সে নেই সিঙ্গেল সেন্টেন্সে থাকলে সুবিধে একবার ওখান থেকে উত্তর করতে পারবো আমি বলবো দেখো বেড আর টেবিল আমি কোথায় দেখতে পাচ্ছি টেবিল এখানে দেখতে পাচ্ছি বেড এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ এই দুটো সেন্টেন্সে আমি টেবিল আর বেড যে দুটো দিয়ে উত্তর করতে হবে সেইগুলো দেখতে পাচ্ছি তাহলে এইগুলোকে রেখে বাদ বাকি যে ওয়ার্ড আছে সেগুলোকে কেটে বাদ দিতে হবে তবেই সিলক্স বা শটেন হবে এই কমন ওয়ার্ডগুলো দেখছি সোফা অর্থাৎ কমন ওয়ার্ড আছে এবং ওই কমন ওয়ার্ডের মধ্যে মিনিমাম একটার মাথায় হান্ড্রেড আছে যাই দেখলাম মিনিমাম একটার মাথায় হান্ড্রেড আসে সঙ্গে সঙ্গে সোফা কেটে বাদ দিয়ে দাও যাই সোফা কেটে বাদ দিয়ে দিলাম তাহলে টেবিল আর বেড পরে থাকবে যেটা দিয়ে উত্তর করতে হবে যাই টেবিল আর বেড পড়ে আছে তখন আমি দেখব টেবিলের ইনকাম একশো টেবিলের খরচ পঞ্চাশ যার ইনকাম একশো সে পঞ্চাশ খরচ করতে পারে আবার এখানে বেডের ইনকাম পঞ্চাশ বেড পঞ্চাশ খরচ করতে পারে মানে এটাও হবে পরের এখানে আছে ম্যাট আর টেবিল দিয়ে সাম দিয়ে শুরু মানে এটা হচ্ছে ফিফটি ফিফটি ম্যাট আর টেবিল কোনো সিঙ্গেল সেন্টেন্সে আছে ম্যাট না ম্যাট আর টেবিল সিঙ্গেল সেন্টেন্সে নেই তাহলে দেখো ম্যাট আর টেবিল দিয়ে যে দুটো সেন্টেন্স আছে সেই দুটো সেন্টেন্স কোথায় দেখো এই জায়গায় ম্যাট আছে এই জায়গায় টেবিল আছে খেয়াল করো এই দুটোর মধ্যে এই জায়গায় ম্যাট আছে এই জায়গার টেবিল আছে এই দুটো সেন্টেন্সের মধ্যে কমন ওয়ার্ড কি আছে এখানে সোফা আছে এখানে বেড আছে অর্থাৎ যে দুটো সেন্টেন্সের মধ্যে ম্যাট আর টেবিল দেখতে পাচ্ছি সেই দুটো সেন্টেন্সের মধ্যে কমন ওয়ার্ড যেটা থাকার কথা নয় দুটোই সোফা নয় দুটোই বেড ওটা নেই যাই নেই তখন আমি পরপর কমন ওয়ার্ডগুলোকে প্রতি সেন্টেন্স ওয়াইজ কাটতে কাটতে আসব। অর্থাৎ এখানে সোফা আছে এখানে সোফা আছে আমি তাহলে সোফা কাটতে পারবো কিন্তু কন্ডিশন এই সোফার মাথায় পঞ্চাশ এই সোফার মাথায় একশো অর্থাৎ মিনিমাম একটার মাথায় হান্ড্রেড আছে তাই সোফা কেটে বাদ দিয়ে দিলাম এবার তখন এখানে পড়ে আছে বেড আর বেড কেন সোফা কেটে গেছে এই বেড আর এই বেডের মধ্যে মিনিমাম একটার মাথায় হান্ড্রেড আছে তাই বেড দুটোকেই কেটে বাদ দিয়ে দিলাম দেখো সব কেটে চলে গেল শুধু টেবিল আর ম্যাট পরে আছে যেটা দিয়ে উত্তর করতে হতো এবার আমি বলবো যে টেবিলের ইনকাম একশো টেবিলের খরচ পঞ্চাশ হতে পারে ম্যাটের ইনকাম পঞ্চাশ ম্যাটের খরচ পঞ্চাশ করতে পারে তাই এটাও কিন্তু কনক্লুশন আসবে তাই এক্ষেত্রে তিনটে কনক্লুশনই হবে অর্থাৎ উত্তর হবে অল ফলস বোঝা গেছে পরের প্রশ্ন তিনি প্রশ্নে বলেছে অল ফ্লাওয়ার্স আর ট্রিজ আমি বলছি এটা পড়ার কোনো দরকার নেই কনক্লুশনে চলে যাও সাম দিয়ে শুরু মানে পঞ্চাশ পঞ্চাশ তাই তো হুইলস পঞ্চাশ ট্রি পঞ্চাশ হুইল আর ট্রি সিঙ্গেল সেন্টেন্সে আছে কিনা দেখে না এখানে ট্রি আছে হুইল নেই এখানে ট্রি আছে হুইল নেই এখানে হুইল আছে তাহলে সিঙ্গেল সেন্টেন্সে নেই তাহলে দেখব হুইল আর ট্রি কোথায় আছে ট্রি এখানে আছে হুইল এখানে আছে তুমি বললো ট্রি তো এখানেও ছিল ছিল কিন্তু দেখো আমরা সেই দুটো সেন্টেন্সকে টার্গেট করব। যেই দুটো সেন্টেন্সে এরা থাকবে এবং এরা থাকা সত্ত্বেও বাদবাকি যারা থাকবে তারা কমন ওয়ার্ড হবে আমি খুঁজে বার করার চেষ্টা করব এখানে দেখো সাম যেহেতু এটা ফিফটি এটা ফিফটি অল যেহেতু প্রথমটা হানড্রেড তারপর একটা ফিফটি এবার এখানে হুইল আছে ট্রি আছে এই হুইল আর এই ট্রি আছে এই দুটো বাদ দিয়ে বাদবাকি যে ওয়ার্ডগুলো আছে তারা কমন ওয়ার্ড হাউস হাউস দুটোই একই ওয়ার্ড একই ওয়ার্ড যেহেতু আমি দেখব এই একই ওয়ার্ড দুটোর মধ্যে মিনিমাম একটার মাথায় হান্ড্রেড আছে কি না হ্যাঁ একটা হাউসের মাথায় হান্ড্রেড আছে যাই মিনিমাম একটার মাথায় হান্ড্রেড আছে তখন হাউসটাকে কেটে বাদ দিয়ে দাও তাহলে পঞ্চাশ আর পঞ্চাশ অর্থাৎ ট্রি আর হুইল শুধু পড়ে থাকলেও তার কারণ হচ্ছে এরা কেটে চলে গেছে এবার দেখব ট্রি এর ইনকাম পঞ্চাশ ট্রি এক্সপেন্ডিচার পঞ্চাশ হুইলের ইনকাম পঞ্চাশ হুইলের এক্সপেন্ডিচার পঞ্চাশ এটা হয় তাই এটা উত্তর বুঝে গেছে পরে দেখো ট্রি আর ফ্লাওয়ার দিয়ে আছে ট্রি আর ফ্লাওয়ার দিয়ে কোনো সিঙ্গেল সেন্টেন্স আছে কি না দেখো দেখো ট্রি আর ফ্লাওয়ার দিয়ে সিঙ্গেল সেন্টেন্স আছে অর্থাৎ এটা দিয়েই আমি উত্তর করব তখন আর তোমাকে কমন ওয়ার দেখার দরকার নেই ট্রি আর ফ্লাওয়ার দিয়ে সিঙ্গেল সেন্টেন্স আছে সাম দিয়ে শুরু মানে সবাই যেন ফিফটি ফিফটি আর অল দিয়ে শুরু মানে হানড্রেড ফিফটি ফ্লাওয়ারের ইনকাম কত একশো ফ্লাওয়ার কত খরচ করছে পঞ্চাশ যার একশো ইনকাম সে পঞ্চাশ খরচ করতে পারে ট্রিয়ের ইনকাম পঞ্চাশ ট্রি এর খরচ পঞ্চাশ যার পঞ্চাশ ইনকাম সে পঞ্চাশ খরচ করতে পারে মানে এটা উত্তর হবে বোঝা যাচ্ছে এরপর একটা দেখো সাম দিয়ে শুরু আছে হুইল আর ফ্লাওয়ার আছে তাহলে এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ কেন সাম দিয়ে শুরু হুইল আর ফ্লাওয়ার দিয়ে কোনো সিঙ্গেল সেন্টেন্স আছে কি না জাস্ট একবার দেখে না হুইল এখানে আছে ফ্লাওয়ার এখানে আছে হুইল আর ফ্লাওয়ার দিয়ে কোনো সিঙ্গেল সেন্টেন্স অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে হুইল আর ফ্লাওয়ার লেখা আছে এরকম কিছু নেই আমি দেখতে পাচ্ছি হুইল এখানে ফ্লাওয়ার এখানে তাহলে এই দুটোকে রেখে বাদ বাকি যত সেন্টেন্স আছে আমাকে সেই সেন্টেন্সে কমন ওয়ার্ডগুলোকে কেটে বাদ দিতে হবে খেয়াল করো আমি এই দুটো সেন্টেন্সের মধ্যে হুইল আর ফ্লাওয়ার পেয়েছি এই দুটো সেন্টেন্সের মধ্যে হুইল আর ফ্লাওয়ার বাদ দিয়ে এখানে আছে ট্রি এখানে আছে হাউস অর্থাৎ কমন ওয়ার্ড নেই যাই এই দুটো সেন্টেন্সের মধ্যে কমন ওয়ার্ড নেই তখন আমাকে এরম করে সব কাটতে কাটতে আসতে হবে অর্থাৎ ট্রি কেটে বাদ দিয়ে দিতে হবে হাউস কেটে বাদ দিয়ে দিতে হবে তবে গিয়ে ফ্লাওয়ার আর হুইল পরে থাকবে তখন গিয়ে আমি বলতে পারবো এইগুলো উত্তর হবে কিন্তু দেখো যখন আমি এরম করে পাট পাট কাটতে কাটতে যেতে চাইছি ট্রি সঙ্গে ট্রি যখন কাটতে চাইছি তখন কাটতে পাচ্ছি না তার কারণ এখানে যে দুটো কমন কমনওয়ার ট্রি আছে তাদের একজনেরও মাথায় একশো নেই আমি বলেছি কাটতে গেলে মিনিমাম একজনের মাথায় একশো থাকতে হবে যেহেতু দুটো ট্রিয়ের মাথাতে পঞ্চাশ হাতে তাই ট্রিকে আমি কেটে বাদ দিতে পারবো না যাই ট্রিকে আমি কাটতে পারবো না তাই ফ্লাওয়ার আর হুইল দিয়ে আমি উত্তর করতে পারবো না তাই এটা উত্তর হবে না বোঝা গেছে পরের সেন্টেন্স পরের দেওয়া আছে অল বিল্ডিংস আর মিরটস সাম মিরটস আর পেন্স নো পেন ইস পেপার দেখো এটা অল দিয়ে শুরু মানে এটা পজিটিভ সেন্টেন্স সাম দিয়ে শুরু মানে পজিটিভ সেন্টেন্স আর নো দিয়ে শুরু মানে নেগেটিভ সেন্টেন্স এটা আমার মাথায় ভাসবে উত্তর করতে দিয়েছে পেপার আর বিল্ডিং দিয়ে এটা সাম দিয়ে শুরু মানে এটা পজিটিভ সেন্টেন্স সাম মানে ফিফটি ফিফটি থাকবে আমি দেখব পেপার আর বিল্ডিং দিয়ে কোনো সিঙ্গেল সেন্টেন্স আছে কি না পেপার আছে বিল্ডিং আছে কিন্তু পেপার আর বিল্ডিং দিয়ে একটা সিঙ্গেল সেন্টেন্স নেই তাহলে পেপার এখানে আছে বিল্ডিং এখানে আছে তাই তো পেপার আর বিল্ডিং দিয়ে আমি যখন উত্তর করতে চাইছি তখন এই দুটো সেন্টেন্সের মধ্যে কমন ওয়ার্ড আছে কিনা না দেখব পেপার আর বিল্ডিং বাদ দিয়ে এখানে আছে মিরর এখানে পেন মানে কমন ওয়ার্ড নেই যাই কমন ওয়ার্ড নেই তখন আমাকে এইভাবে কাটতে কাটতে কমন ওয়ার্ডগুলোকে আসতে হবে দেখো মিরর মিরর আমি কাটতে পারি পেন পেন আমি কাটতে পারি কাটা যাবে কিনা না পরের প্রশ্ন আমি বলছি মিরর মিরর কেটে দেবো পেন পেন কেটে দেবো কেটে দিলে বিল্ডিং আর পেপার পরে থাকবে তাতে করে সিলোজিজম হয়ে গেল অর্থাৎ শর্টেন করা হলো এবার অল দিয়ে শুরু মানে আমরা সবাই জানি এটা হানড্রেড ফিফটি সাম দিয়ে মানে এটা ফিফটি ফিফটি এবং নৌ দিয়ে মানে এটা হবে হানড্রেড এটা হবে হানড্রেড এটা জানি এবার পেপার আর বিল্ডিং এখানে পেপার এখানে বিল্ডিং ছিল আমাকে তাহলে মিরর কেটে বাদ দিতে হবে কিন্তু মিররকে আমি কাটতে পারবো না তার কারণ হচ্ছে দুটো কমন ওয়ার্ডের মধ্যে মিনিমাম একটার মাথায় হানড্রেড নেই যেহেতু হান্ড্রেড নেই তাই মিরর কেটে বাদ দিতে পারবো না যাই মিরর কেটে বাদ দিতে পারবো না তখন বিল্ডিং আর পেপার দিয়ে আমি উত্তর করতে পারবো না মানে এটা উত্তর হবে না বোঝা গেছে এখানে দেখো সাম দিয়ে শুরু মানে এটা পজিটিভ সেন্টেন্স এটা ফিফটি আছে এটাও ফিফটি আছে কোনো সিঙ্গেল সেন্টেন্সে পেন আর বিল্ডিং আছে কি পেন আর বিল্ডিং দেখো এখানে শুধু বিল্ডিং আছে এখানে শুধু পেন আছে এখানে পেন আছে পেন আর বিল্ডিং দিয়ে সিঙ্গেল সেন্টেন্স নেই তাহলে আমি দেখব পেন আর বিল্ডিং কোথায় আছে এখানে পেন দেখতে পাচ্ছি এখানে বিল্ডিং তোমরা বলবে পেন তো এখানেও আছে আমি একই কথা বলছি পেন আর বিল্ডিং আমি এই দুটো সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছি এবং এই দুটো সেন্টেন্সের মধ্যে কমন ওয়ার্ড আমি মিরর দেখতে পাচ্ছি যেহেতু সিলক্স করা মানে কমন ওয়ার্ডকে কেটে বাদ দেয়া তাই পেন আর বিল্ডিং আমি দেখব দেখার সঙ্গে সঙ্গে আমি প্রথমে খোঁজার চেষ্টা করব যে তাদের মধ্যে কমন ওয়ার্ড আছে কি না থাকলে সেই দুটো সেন্টেন্সকে নিয়ে আমি উত্তর করার চেষ্টা করব এবার পেন আর বিল্ডিংকে রাখতে গেলে আমাকে এদের মধ্যে যে দুটো কমন ওয়ার্ড আছে তাকে কেটে বাদ দিতে হয় কিন্তু আমি মিরর যে কমন ওয়ার্ড আছে তাকে কেটে বাদ দিতে পারবো না তার কারণ হচ্ছে দুটো মিররের মাথায় ফিফটি আছে আমি বলেছি কাটতে গেলে মিনিমাম একটা হানড্রেড দরকার যেহেতু হানড্রেড নেই তাই মিরর আমি কাটতে পারবো না যেহেতু কাটতে পারবো না তাই বিল্ডিং আর পেন দিয়ে আমি উত্তর করতে পারবো না তাই এটা উত্তর হবে না পরের সাম পেপার্স আর মিররস আছে খেয়াল রেখো এটা পজিটিভ সেন্টেন্স সাম দিয়ে শুরু তাহলে এটা ফিফটি এটা ফিফটি পেপার আর মিরর দিয়ে কোনো পজিটিভ সেন্টেন্স আছে কি না দেখে নাও দেখো পেপার এখানে আছে মিরর এখানে আছে পেপার আর মিরর দরকার পেপার এখানে মিরর এখানেও আছে দেখো পরপর এই দুটো সেন্টেন্স নিলে তোমার সুবিধে হবে তার কারণ কি পেপার আর মিরর আছে এবং তাদের মধ্যে কমন ওয়ার্ড আছে আছে কিন্তু তুমি বলবে যে পেপার আর মিরর এখানে ওয়ার্ড থাকা সত্ত্বেও এখানে পেন পেন আছে দুজনের মধ্যে একজনের মাথায় হান্ড্রেড আছে মিন্স এটা আমি কাটতেই পারি পেন পেন কেটে গেলে মিরর আর পেপার দিয়ে উত্তর হওয়া উচিত কিন্তু খেয়াল করো এটা পজিটিভ সেন্টেন্স এটা নেগেটিভ সেন্টেন্স পজিটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স মিলে উত্তর হওয়া উচিত নেগেটিভ সেন্টেন্স আমি প্রথমেই বলেছি পজিটিভ আর নেগেটিভ সেন্টেন্স মিলে উত্তর হবে নেগেটিভ সেন্টেন্স উত্তর মানে কি কনক্লুশন হবে নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্সে শুরু ন দিয়ে হবে অথবা নট এই স্ট্রাকচার থাকবে এটাই কিন্তু কোনোটাই নেই এখানে শুধুমাত্র পজিটিভ আছে দেখেছ উত্তর পজিটিভ আছে কিন্তু এই দুটো স্টেটমেন্টে পজিটিভ আর নেগেটিভ মিলে উত্তর হওয়া উচিত হচ্ছে নেগেটিভ যেহেতু একটু পজিটিভ উত্তর তাই আমি এটাকেও নেবো না অর্থাৎ এক্ষেত্রে তিনটে কনক্লুশন হবে না অর্থাৎ নান ফলোস এটা উত্তর হবে পরে আমরা ডাইরেক্ট কনক্লুশন দেখবো নো দিয়ে শুরু আছে বুঝতে পারছো এটা নেগেটিভ সেন্টেন্স নো দিয়ে মানে এটা হান্ড্রেড এটা হান্ড্রেড ডগ আর র্যাট সিঙ্গেল কোনো সেন্টেন্সে আছে কি ডগ র্যাট সিঙ্গেল সেন্টেন্সে নেই নেই এখানে ডগ আছে এখানে র্যাট আছে বোঝা গেছে ডগ আর র্যাটকে রাখতে গেলে আমাকে ক্যাট এবং কাউ দেখছো ক্যাট কেটে বাদ দিতে পারি কাউ কেটে বাদ দিতে পারি এগুলো সব বাদ চলে গেলে তাহলে র্যাট আর ডগ পরে থাকবে মানে সিলক্স করা হলো এবার কাটতে পারবে কিনা একবার দেখে নাও দেখো অল মানে হচ্ছে হানড্রেড ফিফটি নো মানে দুটোই হান্ড্রেড এবং অল মানে হানড্রেড ফিফটি আমি ডগ আর র্যাটটাকে রাখতে চাইছি তাহলে আমাকে ক্যাট কাটতে হবে দেখো এই দুটো সেন্টেন্সের ক্যাটকে আমি কাটতে পারবো কেন দুজনেই কমন আছে এবং একটার মাথায় হানড্রেড আছে তাহলে ক্যাট কাটতে পারে তাহলে ক্যাট চলে গেল এবার এই দুটো সেন্টেন্স মধ্যে কাউ আছে এবং দুটো কাউ যেটা রয়েছে তাদের মিনিমাম একটার মাথায় হান্ড্রেড আছে মানে কাউও কেটে বাদ দিতে পারবো মিন্স আমি ক্যাটও কেটে দিয়ে দিলাম আর কাউ কেটেও বাদ দিলাম তাহলে শুধুমাত্র র্যাট আর ডক পরে থাকলো এবার এই সিকুয়েন্সে যাওয়ার সময় একটা পজিটিভ একটা নেগেটিভ দেখো পজিটিভের সঙ্গে নেগেটিভ পাঞ্চ হয়ে উত্তর হবে নেগেটিভ নেগেটিভের সঙ্গে যখন আবার পজিটিভ সেন্টেন্স পাঞ্চ করছো তাহলে নেগেটিভ আর পজিটিভ হয়ে গিয়ে উত্তর হবে নেগেটিভ প্লাস মাইনাসে মাইনাস হলো মাইনাসে প্লাসে মাইনাস এটা এলো অর্থাৎ উত্তর নেগেটিভ হবে উত্তর নেগেটিভ দিয়ে শুরু আছে এবার দেখে নেব যেগুলো পড়ে আছে ইনকাম আর এক্সপেন্ডিচার করে সেগুলো ঠিক কিনা এক্ষেত্রে র্যাটের ইনকাম ছিল হানড্রেড এখানে র্যাটের খরচ হচ্ছে হানড্রেড যে একশো ইনকাম করে সে একশো খরচ করতে পারে এখানে ডগের ইনকাম একশো এখানে ডগের খরচ একশো যে একশো ইনকাম করে সে একশো খরচ করতে পারে মানে এটা উত্তর হবে বোঝা গেছে একই রকমভাবে ডগ আর ক্যাট দেখো ডগ আর ক্যাট দিয়ে কোনো সিঙ্গেল সেন্টেন্স আছে ডগ আর ক্যাট দিয়ে সিঙ্গেল সেন্টেন্স নেই আমি এখানে ডগ দেখছি এখানে ক্যাট দেখছি ঠিক এই দুটো সেন্টেন্সের মধ্যে খেয়াল করো ডগ আর ক্যাট আছে এবং কমন ওয়ার্ড কাউ আছে আমি এই কমন ওয়ার্ডটাকে কেটে বাদ দিতে পারবো কেন দুটো কাউয়ের মধ্যে মিনিমাম একটার মাথায় হান্ড আছে মানে কাউটা কেটে বাদ চলে গেল মানে ক্যাটার ডক দিয়ে উত্তর করতে পারবো ফার্স্ট দু নম্বর হচ্ছে একটা পজিটিভ সেন্টেন্স একটা নেগেটিভ সেন্টেন্স পজিটিভ আর নেগেটিভ পাঁচ হয়ে নেগেটিভ অর্থাৎ উত্তর নেগেটিভ দিয়ে শুরু হবে উত্তর ন দিয়ে আছে মানে নেগেটিভ দিয়ে শুরু হলো যাই এটা হয়ে গেল এবার আমি দেখব যে ডগের ইনকাম ছিল একশো এখানে ডগের খরচ একশো কেন নো দিয়ে শুরু হলে একশো একশো আর ক্যাটের ইনকাম ছিল একশো এটা ইনকাম পার্ট ক্যাটের ইনকাম ছিল একশো ক্যাট খরচ করছে একশো অর্থাৎ এটাও হবে তাহলে উত্তর দু নম্বরটা আমি বলতে পারি বোঝা গেছে এবারে দেখো এখানে আছে কাউ আর র্যাট দিয়ে কাউ আর র্যাট দিয়ে কোনো সিঙ্গেল সেন্টেন্স আছে কি কাউ এখানে আছে কাউ এখানেও আছে র্যাট এখানে আছে আমি এই দুটো সেন্টেন্সকে নিয়ে ক্যালকুলেশান করব। তার কারণ আছে আমি কাউ আর র্যাট দেখতে পাচ্ছি এবং এদের মধ্যে কমন ওয়ার্ড ক্যাট দেখতে পাচ্ছি কমন ওয়ার্ড ক্যাট আছে দুজনের মধ্যে একজনের মাথায় হান্ড্রেড আছে তার মানে এটা ক্যাট চলে গেল কেটে এবার পড়ে থাকলো র্যাট আর কাউ দেখো র্যাট আর কাউ পজিটিভ আর নেগেটিভ মিলে উত্তর নেগেটিভ দিয়ে শুরু হবে নেগেটিভ দিয়ে শুরু হয়েছে নদী শুরু হওয়া মানে দুজনের ভ্যালু হান্ড্রেড এখানে আমাকে কাউ আর র্যাট রাখতে হয়েছে কাউ আর র্যাট দুজনেরই ভ্যালু দেখছো হান্ড্রেড হান্ড্রেড আছে এবং এখানে হান্ড্রেড হানড্রেড দুজনের ভ্যালু আছে অর্থাৎ ইনকাম একশো একশো খরচও একশো একশো করতে পারে তাই উত্তর তিনেরটাও হবে অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে অল ফলস এক্ষেত্রে কনক্লুশনের সংখ্যা চারটে দেওয়া হয়েছে আমার স্টেটমেন্ট দেখার দরকার নেই আমি দেখবো এখানে রোড আর ম্যান আছে বারবার করতে করতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে যে নো মানে নেগেটিভ সেন্টেন্স এবং নো দিয়ে শুরু হওয়া মানে এই দুটো হান্ড্রেড আছে আমি প্রত্যেকবার বলা সুবিধের জন্য এইগুলোকে লিখে দিচ্ছি কিন্তু পরীক্ষার সময় লেখার কোনো দরকার নেই কেন মাথাতে শুধু এইটুকুনি ভাসবে যে কোনটা ফিফটি বা কোনটা হান্ড্রেড তাই এটা নো মানে নেগেটিভ নো মানে নেগেটিভ সাম মানে পজিটিভ সাম নট নেই সাম নট থাকলে নেগেটিভ হতো দেখো এখানে প্রথমে আছে রোড আর ম্যান দিয়ে আমি উত্তর করতে পারবো কি না রোড আর ম্যান কোথায় আছে দেখে নাও রোড এখানে আছে ম্যান এখানে আছে ঠিক এই দুটোকে রাখতে হবে মানে এই দুটো সেন্টেন্সের মধ্যে বাকি যে দুটো কমন ওয়ার্ড আছে তাদের কেটে বাদ দিতে হবে কন্ডিশন তাদের মিনিমাম একটার মাথায় হান্ড্রেড থাকতে হবে এখানে কমন ওয়ার্ড স্কাই আছে এবং মিনিমাম একটার মাথায় হান্ড্রেড আছে মিনিমাম মানে একটা মিনিমাম একশো থাকতে হবে দুটো থাকলে কিছু আসে যায় না কিন্তু একটা যেহেতু একশো আছে তাই স্কাইটাকে কেটে তুমি বাদ দিতে পারো স্কাই কেটে বাদ দিতে পারো মানে ম্যান আর রোড দিয়ে তুমি উত্তর করতে পারবে অর্থাৎ যেভাবে ইনকাম এক্সপেন্ডিচার আমি বলছিলাম সেভাবে করতে পারবে কিন্তু খেয়াল রেখো এই দুটো সেন্টেন্সকে যখন তুমি এইভাবে পাঁচ করছো তখন একটা নেগেটিভ সেন্টেন্স এই একটা নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ আর নেগেটিভ সেন্টেন্সকে পাঁচ করে উত্তর করা যায় না আমি প্রথমেই বলেছি পজিটিভের সঙ্গে এখানে বীজগণিতের মতো মাইনাসে মাইনাসে প্লাস বলা যাবে না প্লাস মাইনাসে মাইনাস আমি যখন বললাম সেরকমভাবে তুমি মাইনাসে মাইনাসে প্লাস বলতে পারবে না দুটো নেগেটিভ সেন্টেন্সকে সিলক্স তুমি করতে পারবে না অর্থাৎ যে ক্ষেত্রে ম্যান আর রোড আছে আমি সেটাই উত্তর করতে পারবো না বোঝা গেল এখানে আছে রোড আর স্কাই রোড আর স্কাই দিয়ে কোনো সিঙ্গেল সেন্টেন্স আছে কিনা না দেখে না রোড আর স্কাই দিয়ে কোনো সিঙ্গেল সেন্টেন্স আছে কিনা না দেখো এই সেন্টেন্সে রোড আর স্কাই দিয়ে সিঙ্গেল সেন্টেন্স আছে একটা সেন্টেন্সেই রোড আর স্কাই দেখতে পাচ্ছি স্কাইয়ের ইনকাম হান্ড্রেড এগুলো নো মানে সবই হান্ড্রেড হান্ড্রেড স্কাইয়ের ইনকাম হান্ড্রেড স্কাইয়ের খরচ একশো রোডের ইনকাম হান্ড্রেড রোডের খরচ একশো মানে এটা হবে বোঝা গেছে এটা নেগেটিভ সেন্টেন্স ছিল তার মানে উত্তর এটা নেগেটিভ সেন্টেন্স দিয়ে হওয়া উচিত ছিল যেটা ছিল বোঝা গেছে এবারে এটা, এবা এটা দেখো তিন নম্বর এতে রয়েছে স্কাইজ আর মেন স্কাইজ আর মেন কোনো সিঙ্গেল সেন্টেন্সে আছে কি না দেখে না স্কাই আর ম্যান সিঙ্গেল সেন্টেন্সে আছে দেখতে পাচ্ছ স্কাই মেন স্কাই ম্যান ম্যান মেন এগুলোকে করো না এগুলো প্লুরাল সিঙ্গুলার এরকম সব করেছে এগুলো দেখো না এখানে স্কাই ম্যান আছে এখানেও স্কাই ম্যান আছে অর্থাৎ আমি লাস্ট যেটা করলাম সেইভাবে এটাকে করতে পারতাম কিন্তু খেয়াল করো এখানে ম্যান আর স্কাইটা নেগেটিভ সেন্টেন্সে আছে তাহলে এখানে উত্তরও নেগেটিভ সেন্টেন্সে থাকার কথা কিন্তু সাম মানে হচ্ছে পজিটিভ সেন্টেন্স দিয়ে শুরু তাই এটা উত্তর করতে পারবো না এটা যেহেতু নেগেটিভ আছে উত্তরও নেগেটিভ দিয়েই শুরু হওয়া উচিত ছিল হয় ন দিয়ে হবে নাহলে সামনটে স্ট্রাকচার থাকতে হবে নেই তাই হবে না বোঝা গেছে এবার এখানে দেখো যেটা আছে এটা রোড আর ম্যান রোড আর ম্যান দিয়ে কোনো সিঙ্গেল সেন্টেন্স আছে কি না ফার্স্ট দেখো রোড আর ম্যান দিয়ে সিঙ্গেল সেন্টেন্স আছে এটা পজিটিভ এটাও অল দিয়ে মানে এটাও পজিটিভ মানে এটা উত্তর করতে আমি পারবো এবার দেখে না অল দিয়ে শুরু মানে হানড্রেড ফিফটি থাকবে দেখো রোডের এইখানে ইনকাম কত ছিল পঞ্চাশ কিন্তু রোড এখানে একশো খরচ করছে যার ইনকাম পঞ্চাশ সে একশো খরচ করতে পারে না তাই এটা হবে না বুঝে গেছে তাহলে শুধু দু নম্বরটা উত্তর পরের প্রশ্ন পরেরটা যাওয়ার আগে আমি এগুলোকে একবার তোমাদের সুবিধের জন্য লিখে দিই এটা পজিটিভ সেন্টেন্স এগুলো সব আর এটা নেগেটিভ সেন্টেন্স কনক্লুশানে এলিফেন্ট লায়ন আছে কনক্লুশানটা নেগেটিভ সেন্টেন্স এলিফেন্ট আর লায়ন মানে এটা হানড্রেড হান্ড্রেড আমি যদি এখানে ভ্যালুগুলো তোমাদের সুবিধের জন্য বসিয়ে দিই আবার বলছি পরীক্ষার সময় লেখার কোনো দরকার নেই তোমরা বুঝতেই পারবে যে কোনটা হানড্রেড কোনটা ফিফটি এবার এলিফ্যান্ট আর লায়ন সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে আছে দেখে নাও লাইন লায়ন একসঙ্গে কোথাও আছে নেই এখানে লায়ন আছে আর এখানে এলিফেন্ট আছে এই দুটো সেন্টেন্সের মধ্যে কমন ওয়ার্ড আছে কিনা না দেখে নাও লায়ন আর এলিফ্যান্ট বাদ দিয়ে এখানে টাইগার আছে এখানে উলফ আছে অর্থাৎ এই দুটো সেন্টেন্সের মধ্যে কমন ওয়ার্ড নেই যাই নেই তখন আমি প্রতিটা সেন্টেন্সে কাটতে কাটতে আসব কন্ডিশন কি দুটো কমন ওয়ার্ডের মধ্যে একটার মাথায় ফিফটি থাকতেই হবে আমি দেখো টাইগার টাইগার কাটতে পারবো তার কারণ এই দুটো টাইগারের মধ্যে একটার মাথায় হান্ড্রেড আছে মিন্স টাইগার কাটতে পারলাম এবার লেপার্ড লেপার্ড এখানে আছে এই দুটো লেপার্ডের মধ্যে মিনিমাম একজনের মাথায় হান্ড্রেড নাই মিন্স লেপার্ডকে আমি কাটতে পারবো না যাই বললাম কাটতে পারবো না তখন আমি বলবো লায়ন আর এলিফেন্ট দিয়ে আমি উত্তর করতে পারবো না মানে এটা হবে না বুঝে গেছে খুব সিম্পল পরের উলস আর লায়ন্স আছে দেখতে পাচ্ছো উল্স আর লায়ন্স এটা করতে পারবো কি না দেখে নিই উলফ আর লায়ন দিয়ে সিঙ্গেল সেন্টেন্স আছে কি না উল্ফ এখানে আছে উলফ এখানেও আছে লায়ন এখানে আছে লায়ন আর উলফ দেখতে পাচ্ছো এই দুটো সেন্টেন্স দেখো লায়ন আর উল্ফ আছে এর মধ্যে টাইগার আছে এর মধ্যে লেপার আছে তো কমন ওয়ার্ড নেই যেই এই দুটো সেন্টেন্সের মধ্যে কমন ওয়ার্ড পেলেন না তো আমি পাট পাট কাটতে কাটতে আসবো অর্থাৎ টাইগারের সঙ্গে টাইগার কাটতে পারবো কেন মিনিমাম একটা হান্ড্রেড আছে কিন্তু লেপাটের সঙ্গে লেপাট কাটতে পারবো না তার কারণ এদের মিনিমাম একজনের মাথায় হান্ড্রেড নেই যাই নেই তাই লায়ন দিয়ে উলফ দিয়ে আমি উত্তর করতে পারবো না বোঝা যাচ্ছে এখানে দেখো লেপাড আর লায়ন লেপাড আর লায়ন দিয়ে কোনো সিঙ্গেল সেন্টেন্স আছে কি লেপাড এখানে আছে লায়ন এখানে আছে লেপার্ড এখানে এই দুটো সেন্টেন্সকে দেখো লেপাড এখানে লায়ন এখানে আছে এবং এদের মধ্যে কমনওয়ার্ডও একটা আছে টাইগার এবং এই টাইগারটা কেটে যায় তার কারণ দুজন কমন ওয়ার্ডের মধ্যে মিনিমাম একটার মাথায় হান্ড্রেড আছে এরা কেটে গেল পড়ে থাকলো শুধু লায়ন আর লেপাট যেটা আমার দরকার লায়নার লেপাট। এক দু নম্বর দেখব পজিটিভ আর পজিটিভ সেন্টেন্সকে আমি পাঞ্চ করছি পজিটিভ আর পজিটিভ সেন্টেন্স পাঞ্চ হয়ে উত্তর পজিটিভ হতে হবে এটা সাম দিয়ে শুরু মানে এটা পজিটিভ সেন্টেন্স ঠিক সাম দিয়ে শুরু হলে এটা ফিফটি ফিফটি হয় এখানে লায়নের ইনকাম অ্যাকসো লায়নের খরচ পঞ্চাশ যার ইনকাম অ্যাক্সো সে খরচ পঞ্চাশ করতে পারে এখানে লেপার্ডের ইনকাম পঞ্চাশ লেপার্ড খরচ পঞ্চাশ করতে পারে তাই এইটা উত্তর একমাত্র হবে অর্থাৎ এদের মধ্যে শুধুমাত্র তিন নম্বর কনক্লুশনটা উত্তর হবে পরের প্রশ্ন পরেরটা সাম দিয়ে শুরু পজিটিভ সাম দিয়ে শুরু সাম দিয়ে শুরু নো দিয়ে শুরু মেন্স নেগেটিভ সাম দিয়ে মানে ফিফটি ফিফটি থাকে আমি এগুলো তাড়াতাড়ি লিখে দিই ব্যাস এটা সাম মানে এটা পজিটিভ ক্যাট আছে র্যাট আছে ফিফটি ফিফটি ক্যাট আর র্যাট দিয়ে সিঙ্গেল সেন্টেন্স আছে কি ক্যাট ক্যাট র্যাট না নেই ক্যাট আর র্যাট দিয়ে সিঙ্গেল সেন্টেন্স নেই কিন্তু আমি যদি এই দুটোকে খেয়াল করো এই দুটোকে ক্যাট আর র্যাট এর মধ্যে আমি পাচ্ছি পাচ্ছি ক্যাট আর র্যাট এই দুটোর মধ্যে পাচ্ছি এই দুটো সেন্টেন্সে দেখো কমন ওয়ার ডগ আছে কিন্তু এই ডককে আমি কাটতে পারবো না তার কারণ এই ডগের ভ্যালুও পঞ্চাশ এই ডগের ভ্যালুও পঞ্চাশ কাটতে গেলে মিনিমাম একটা একশো থাকতে হবে যাই আমি ডক কাটতে পারলাম না তাই আমি বলবো ক্যাট আর র্যাট দিয়ে আমি উত্তর করতে পারবো না মিনস এটা হবে না বোঝা গেছে এবার এটা দেখো নো ক্যাট ইজ র্যাট দেখো এই সবে ক্যাট আর র্যাট দিয়ে আমি বললাম কি উত্তর করতে পারবো না ক্যাটার র্যাট দিয়ে উত্তর করতে পারবো না মিনস আমি এটাও করতে পারবো না কেন এটাও ক্যাটার র্যাট দিয়ে আছে প্লাস এই দুটো সেন্টেন্স ছিল পজিটিভ পজিটিভ আর পজিটিভ দিয়ে পজিটিভ উত্তরই হবে কিন্তু এটা নেগেটিভ উত্তর দিয়ে স্টার্ট ছিল তাই এটা আমি প্রথমেই বলবো এটা হবে না বোঝা গেছে তারপর আছে গোট আর ডগ দিয়ে গোট আর ডগ দিয়ে কোনো সিঙ্গেল সেন্টেন্স আছে কি না দেখে না গোট আর ডগ এখানে গোট আছে এখানে ডগ আছে সিঙ্গেল সেন্টেন্স নেই গোট আর ডগ ভালো এবার এই দুটো সেন্টেন্সের মধ্যে র্যাট কমন ওয়ার্ড আছে দেখো র্যাট পঞ্চাশ আছে র্যাট একশো আছে কমন ওয়ার্ডের মধ্যে একটা মিনিমাম হান্ড্রেড আছে তাই র্যাট কেটে গেল কেটে গেল এবার দেখো এটা নো মানে কি নো মানে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স এবং এটার ভ্যালুও একশো এটার ভ্যালুও একশো এই দুটো সেন্টেন্সকে পাঞ্চ করেছো মানে পজিটিভের সঙ্গে নেগেটিভ পাঞ্চ করেছো এবং উত্তর নেগেটিভ হওয়া উচিত নেগেটিভ উত্তর আছে মিন্স উত্তর হতে চাইছে এবার দেখব ডগের ইনকাম কত আছে পঞ্চাশ কিন্তু এখানে ডগের খরচ কত দেখাচ্ছ একশো যার ইনকাম পঞ্চাশ সে একশো টাকা খরচ করতে পারে না মানে এটাও হবে না এই তিনটে করার পর আমি বারবার বলছি যে সেন্টেন্সে যে কনক্লুশনে পজিটিভ এবং নেগেটিভ থাকবে সেক্ষেত্রে একবার দেখো কোনো কমন ওয়ার্ড আছে কি না কোনো কমন ওয়ার্ড আছে কি না যেমন আমি দেখলাম এখানে ক্যাট র্যাট আছে এটা নেগেটিভ সেন্টেন্স এখানেও ক্যাট র্যাট দেখতে পাচ্ছি এটা পজিটিভ সেন্টেন্স আমি বলেছি তিনটে কন্ডিশন এক একটা পজিটিভ একটা নেগেটিভ সেন্টেন্স সেই সেন্টেন্স যেখানে সেম ওয়ার্ড দুজনের মধ্যেই থাকবে একটা নেগেটিভ একটা পজিটিভ সেন্টেন্স এখানেও ক্যাট রাইট আছে এখানেও ক্যাট আছে অর্থাৎ সেম ওয়ার্ড আছে এবং আমি দুটোকেই বলব করা যাবে না যেমন এখানেও কেটেছি এখানেও কেটেছি করা যাবে না বলেছি এই তিনটে কন্ডিশন যারা স্যাটিসফাই করবে সেই দুটো কনক্লুশান আইদার কেসে উত্তর হবে অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে আয়দার ওয়ান অর টু ফলোস বোঝা গেছে তাহলে এক্ষেত্রে আইদার ওয়ান অর টু ফলোজ এটা উত্তর হবে পরের প্রশ্ন এখানে লিখে দিই পজিটিভ 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 সব যখন পজিটিভ দেখতে পাচ্ছ দেখো সব পজিটিভ দিয়েছো তাহলে নেগেটিভে উত্তর হয় না কেন আমি বলেছি নেগেটিভ উত্তরতে গেলে মিনিমাম একটা নেগেটিভ থাকতে হবে নাহলে নেগেটিভ হবে কী করে সব পজিটিভের স্টেটমেন্ট দিয়েছে কনক্লুশনে নেগেটিভ এসছে মানে এটা আমি চেকই করবো না বলবো এটা হবে না ফার্স্ট কেটা বাদ দিয়ে দাও এবারে এটা চেক করো পেটাল আর লিভস সাম দিয়ে আছে মানে পজিটিভ সেন্টেন্স মানে উত্তর হবে তার কারণ হচ্ছে এখানে সব পজিটিভ আছে উত্তর হতে পারে হবেই আমি বলবো না এই দুটো সেন্টেন্সের মধ্যে খেয়াল করো পেটাল আর লিভ দেখো এখানে লিভ আছে এখানে পেটাল আছে এই দুটো সেন্টেন্সে কমন ওয়ার্ড আছে কি ফ্লাওয়ার থন কমন ওয়ার্ড নেই তাহলে আমাকে একদম পাট পাট করে কাটতে হবে পাট পাট কাটতে গেলে আমার মাথায় থাকতে হবে যে এইগুলো হান্ড্রেড ফিফটি কী স্ট্রাকচারে রয়েছে এই এই তিনটে সেন্টেন্সকে আমি পাঁচ করব। মিন্স ফ্লাওয়ার আর ফ্লাওয়ার কাটতে চাইছি কিন্তু ফ্লাওয়ার আর ফ্লাওয়ার তো কাটবে না তার কারণ দুটো ফ্লাওয়ারের মধ্যে মিনিমাম একজনের মাথায় পঞ্চাশ আছে সবসময় যে এরকম ক্রস বসবে তার মানে নেই ফ্লাওয়ার ফ্লাওয়ার যেখানে খুশি থাকুক খালি কমন ওয়ার্ড যেটা থাকবে তাদের মিনিমাম একজনের মাথায় হান্ড্রেড আছে কি না দেখব যেহেতু হান্ড্রেড নেই তাই এটা দিয়ে উত্তর করতে পারবো না তাই এটা উত্তর হবে না বোঝা গেছে এরপরে দেখো এইটা যেটা আছে লিপস আর ফ্লাওয়ার্স আছে অল দিয়ে শুরু মানে পজিটিভ সেন্টেন্স প্রথমটা হান্ড্রেড তারপর একটা পঞ্চাশ এই দুটোকে খেয়াল করো লিভস আর ফ্লাওয়ার্স এখানে লিপস আছে এখানে ফ্লাওয়ার্স আছে সাম দিয়ে শুরু মানে ফিফটি ফিফটি হবে লিভস আর ফ্লাওয়ার এই দুটোকে রাখতে হবে মানে কমন যে ওয়ার্ড দুটো আছে তাদেরকে বাদ দিতে হবে খেয়াল করছো আমার লিভস আর এখানে ফ্লাওয়ার্স রয়েছে এই দুটো কিন্তু কমন ওয়ার্ডকে আমাকে বাদ দিতে হবে কিন্তু এদের মধ্যে কোনো কমন ওয়ার্ড নেই তাহলে আমি দেখবো আর কোথায় লিভস আর ফ্লাওয়ার্স আছে খেয়াল করছো লিভস আর ফ্লাওয়ার্স কিন্তু এদের মধ্যে কমন ওয়ার্ড নেই তখন আমি শিফট করে দেখবো আর কোথাও আছে কি না এখানে লিভস আছে এখানে ফ্লাওয়ার্স আছে এদের মধ্যে কোনো কমন ওয়ার্ড আছে কি পেটাল আর থন নেই যেহেতু নেই সেহেতু আমি পর দেখব কাটা যায় কি না বুঝতে পারছো লিভ ফ্লাওয়ার লিভ ফ্লাওয়ার এবার এদের মধ্যে কমন ওয়ার্ড আমাকে দেখতে হবে কিছু আছে কি না লিভ আর ফ্লাওয়ার রাখার সময় দেখছো এইখানে পেটাল আছে কোনোভাবেই কমন ওয়ার্ড আমি কাটতে পারছি না কোনো কমন ওয়ার্ডও খুঁজে পাচ্ছি না এখানে লিভ আছে এখানে ফ্লাওয়ার আছে খেয়াল করো এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে লিভ আর ফ্লাওয়ার আছে এবং এদের মধ্যে একটা কমন ওয়ার্ড আছে থন আছে দেখতে পাচ্ছ তাহলে আমি এইটাকে কাটতে পারি উত্তর কিন্তু লিভ আর ফ্লাওয়ার দিয়ে করতে হবে লিভ আর ফ্লাওয়ার আমি এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কমন ওয়ার্থ থন রয়েছে এবং একজনের মাথায় হান্ড রা যায় তাই থনটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তাহলে এক্ষেত্রে ফ্লাওয়ার আর লিভ পরে থাকলেও মানে উত্তর হতে চাইছে ফ্লাওয়ারের ইনকাম পঞ্চাশ ফ্লাওয়ারের খরচ একশো হতে পারে লিভের ইনকাম পঞ্চাশ কিন্তু লিভ এখানে একশো খরচ দেখাচ্ছে তাই এটা হবে না যে ইনকাম পঞ্চাশ করবে সে একশো টাকা খরচ করতে পারে না তাই এটা হলো না এখানে রয়েছে স্টেম আর পেটাল দিয়ে স্টেম আর পেটাল দিয়ে আমি দেখব কোনো সিঙ্গেল সেন্টেন্স আছে কি স্টেম পেটাল কোনো সিঙ্গেল সেন্টেন্স নেই এখানে স্টেম রয়েছে খেয়াল করো এখানে পেটাল রয়েছে এদের মধ্যে খেয়াল করো এদের মধ্যে কমন ওয়ার্ড রয়েছে এই স্টেম এই পেটাল আমার যেটা দিয়ে উত্তর দরকার এদের মধ্যে কমন ওয়ার্ড ফ্লাওয়ার রয়েছে তার মানে ফ্লাওয়ারটাকে কেটে দিলেই এটা সিলোজেশন করা যাবে কিন্তু ফ্লাওয়ারকে আমি কাটতে পাবো না যেহেতু এই ফ্লাওয়ার আর এই ফ্লাওয়ার দুজনের মধ্যেই ভ্যালু পঞ্চাশ আছে তাই পেটাল আর স্টেম দিয়ে উত্তর করা যাবে না বোঝা গেছে তাই এটা কিন্তু হবে না এবার সব কাটার পরও আমি বলছি শেষ করবে না নেগেটিভ যেটা রয়েছে নেগেটিভ যে সেন্টেন্সটা রয়েছে তাতে যে ওয়ার্ড আছে অন্য কোনো জায়গায় সেম ওয়ার্ড আছে কিনা একবার দেখে নেবে এখানে পেটাল ছিল লিপ ছিল এটা নেগেটিভ এখানেও পেটাল ছিল লিপ ছিল প্লুরাল ফরম্যাট দেখবে না পেটাল লিফ আছে এখানেও পেটার লিফ আছে আমি কি করেছি এক আর তিনকে কেটে দিয়েছিলাম সরি এক আর চার এই দুটো খেয়াল করো কেটে দিয়েছি দু নম্বর এদের মধ্যে সেম ওয়ার্ড আছে পেটাল লিভ পেটাল লিভ আছে এবং তিন নম্বর একটা পজিটিভ সেন্টেন্স ছিল ওদের মধ্যে একটা নেগেটিভ এটা পজিটিভ সেন্টেন্স এটা নো দিয়ে শুরু মানে এটা নেগেটিভ সেন্টেন্স এই তিনটে কন্ডিশন এরা স্যাটিসফাই করছে তাই উত্তর হবে আইদার ওয়ান অর ফোর আয়দার ওয়ান অর ফোর ফলস বুঝে গেছে আয়দার পাটে চলে গেল পরের প্রশ্ন এটা অল দিয়ে শুরু পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা পজিটিভ এটা সাম পজিটিভ রিভার্স আছে রোডস আছে ফিফটি ফিফটি আমি এগুলোকে আবার লিখে দিচ্ছি লিখে দিলাম রিভার আর রোড কোথায় আছে আমি দেখব রিভার এখানে আছে রোড এখানে আছে দেখতে পাচ্ছো রোড এখানে আছে রিভার এখানে আছে অর্থাৎ এইগুলোর মধ্যে দেখো এদের মধ্যে কমন ওয়ার্ড রিভার আর রোড বাদ দিয়ে এখানে কার আছে এখানে জঙ্গল আছে অর্থাৎ এই দুটো সেন্টেন্সে কমন ওয়ার্ড নেই যেহেতু নেই তখন আমি পরপর কাটতে কাটতে আসবো যদি থাকতো তাহলে দেখতাম ওই দুটোর মধ্যে মিনিমাম একটার মাথা হান্ড্রেড আছে কি নেই আমি কারের সঙ্গে কার কি কাটতে পারবো এই লাইনের সঙ্গে এই লাইন কাটতে পারবো তার কারণ মিনিমাম একজনের মাথায় হান্ড্রেড আছে ভালো কারটা কেটে গেল। ট্রি কাটতে পারবো মিনিমাম দেখো ট্রি কাটতে পারবো তার কারণ একজনের মাথায় হান্ড্রেড আছে তাহলে ট্রিও কেটে গেল জাঙ্গেল কাটতে পারবো এই জাঙ্গেল এই জাঙ্গেল এই দুজনের মধ্যে মিনিমাম একটার মাথায় হান্ড্রেড আছে মানে আমি জাঙ্গেলটাকেও কাটতে পারবো মিন্স আমি যতজনের মধ্যে দিয়ে গেলাম গিয়ে সবগুলোকে কেটে বাদ দিয়ে রোড আর রিভার কিন্তু পড়ে থাকলো যেটা দিয়ে আমাকে উত্তর করতে হবে ভালো কথা কিন্তু যখন আমি এই সিরিজে যাচ্ছিলাম তখন পজিটিভের সঙ্গে নেগেটিভ পাঞ্চ করেছিলাম তারপর এটার সঙ্গে এটা এসছি তারপর এটা থেকে কেটে এসেছি মিন্স পজিটিভের সঙ্গে যাই নেগেটিভ পাঞ্চ করেছিলাম আমার উত্তর কিন্তু নেগেটিভে কনভার্ট হয়ে গেছিল যাই নেগেটিভে কনভার্ট হচ্ছে এখানে উত্তর কিন্তু সাম দিয়ে শুরু অর্থাৎ পজিটিভ ছিল যেহেতু উত্তর আমার নেগেটিভে কনভার্ট হয়ে গেছে তাই পজিটিভ দিয়ে উত্তর করা যাবে না বোঝা গেছে দু নম্বর দেখো সাম জাঙ্গলস আর রোডস জাঙ্গল আর রোড দিয়ে কোনো সিঙ্গেল সেন্টেন্স আছে কি জাঙ্গেল আর রোড দিয়ে কোনো সিঙ্গেল সেন্টেন্স নেই কিন্তু আমি এই দুটো সেন্টেন্সের মধ্যে জাঙ্গল আর রোডকে দেখতে পাচ্ছি এখানে জাঙ্গল আছে এখানে রোড আছে দেখতে পাচ্ছ এবার এই দুটো সেন্টেন্সের মধ্যে এই সে ওয়ার্ড আছে কার এখানে ট্রি মানে কমন ওয়ার্ড নেই যাই এই দুটো সেন্টেন্সে কমন ওয়ার্ড নেই তখন আমি পরপর কাটতে কাটতে আসবো এটার সঙ্গে এটা কাটা যাচ্ছে কার কার তার কারণ মিনিমাম একটার মাথায় হান্ড্রেড আছে ট্রি টি কাটা যাচ্ছে কেন মিনিমাম একটার মাথায় হান্ড্রেড আছে মিন্স আমি রোড আর জাঙ্গেল দিয়ে উত্তর করতে পারবো কিন্তু একই কেস আমি যখন এর মধ্যে দিয়ে এইখানে গেছি তখন পজিটিভের সঙ্গে নেগেটিভ পাঁচই নেগেটিভ উত্তর দিচ্ছে কিন্তু এটা শুরু আছে পজিটিভ দিয়ে তাই এটা উত্তর হবে না বোঝা গেল এটা দেখো সাম কার্স আর রোডস কার আর রোড দিয়ে কোনো সিঙ্গেল সেন্টেন্স আছে কি আছে দেখো এটা আছে কার আর রোড দিয়ে সিঙ্গেল সেন্টেন্স আছে যাই সিঙ্গেল সেন্টেন্স আছে আমি সঙ্গে সঙ্গে ইনকাম এক্সপেন্ডিচারে ফেলে দেব সাম মানে পজিটিভ প্রথম তো এটা পজিটিভ সেন্টেন্স উত্তর পজিটিভ হতে হবে আছে রোডের ইনকাম একশো রোডের খরচ পঞ্চাশ হবে যে একশো ইনকাম করবে সে পঞ্চাশ খরচ করতে পারে কারের ইনকাম পঞ্চাশ কার এক পঞ্চাশ খরচ করতে পারে তাই এটা উত্তর হবে লাস্ট জাঙ্গেল আর রোড জাঙ্গেল আর রোড একটু আগে করা হয়েছিল এখানে জাঙ্গেল আছে এখানে রোড আছে দেখতে পাচ্ছ জাঙ্গেল আর রোড এই জাঙ্গেল আর রোডটাকে রেখে এদের মধ্যে কমন ওয়ার্ড দেখছি আছে কিনা এই সেন্টেন্স আর এই সেন্টেন্স যেখানে জাঙ্গেল রোড আছে সেখানে যে দুটো ওয়ার্ড আছে তারা কমন কিনা কার আর ট্রি কমন না যাই না তখন পরপর কাটতে কাটতে আসবো দেখো কারের সঙ্গে কার কাটতে পারবো ট্রি এর সঙ্গে ট্রি কাটতে পারবো পারবো এবার যাই নেগেটিভের মধ্যে দিয়ে গেছি উত্তর নেগেটিভ দিয়ে শুরু হবে উত্তর নেগেটিভ দিয়ে শুরু হয়েছে ভালো তাহলে আমি এখানে ভ্যালুগুলো এবার বসাই নো মানে হান্ড্রেড হান্ড্রেড অর্থাৎ জাঙ্গেলার রোড পড়ে আছে জাঙ্গেলের ইনকাম পঞ্চাশ কিন্তু এখানে জাঙ্গেলের খরচ দেখাচ্ছে একশো যার পঞ্চাশ ইনকাম সে একশো খরচ করতে পারে না মানে এটা হলো না তাহলে এখান থেকে শুধুমাত্র আমি তিনেরটা উত্তর পেলাম কিন্তু তবুও প্রশ্ন থাকে আমি বলেছি যে নেগেটিভ যে সেন্টেন্সটা আছে সেখানে দেখে নাও যে ওয়ার্ড দুটো আছে জাঙ্গেলার রোড সেটা দিয়ে কোনো পজিটিভ সেন্টেন্সে জাঙ্গেলার রোড আছে কি না তুমি খেয়াল করো এখানে জাঙ্গেলার রোড রয়েছে তাহলে আমি এইটা পজিটিভ ছিল এটা নেগেটিভ ছিল এই দুটোকে আমি কি করেছিলাম কেটে দিয়েছিলাম একটা পজিটিভ একটা নেগেটিভ সেন্টেন্স এবং আমি দুটোকেই কেটে দিয়েছিলাম এবং ওই দুটোর মধ্যে সেম ওয়ার্ড রয়েছে এই তিনটে কন্ডিশন যেখানে নিল তাদেরকে আমি আয়দার পাটি উত্তর বলবো অর্থাৎ এই দুটো আয়দার পাটে উত্তর হয়ে যাবে অর্থাৎ উত্তর হবে আয়দার টু অর ফোর ফলোস অ্যান্ড এখানে তো তিন উত্তর হয়েও ছিল তাই এখানে থ্রি ফলোস তাহলে উত্তর হবে থ্রি ফলোস অ্যান্ড আইদার টু অর ফোর ফলোস বোঝা গেছে পরে প্রশ্ন স্টেটমেন্ট দেওয়া হয়েছে পাঁচটা আমি বলছি না তোমাদের রেলেতে পরীক্ষায় পাঁচটা স্টেটমেন্ট দিল কিন্তু আমাকে সিলক্সের প্রথম পার্টে অনেকেই বলেছিল আপনি তো দুটো দুটো দিয়ে দেখাচ্ছেন তিনটে আর চারটের ক্ষেত্রে এই রুলটা অ্যাপ্লিকেবেল হবে না আমি তাদের জন্য যারা বলেছিলে তাদের জন্য চারটি পাঁচটা দিয়েও দেখাচ্ছি এবং তোমরা দেখে নাও এটা হয় কিনা এখানে সাম পজিটিভ সেন্টেন্স এইগুলো সব মাথায় থাকবে আর এটা নেগেটিভ এখানে দেখো সাম নট আছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে সামনট কেস সব সাম নট দিয়ে আমি রেখেছি নট মিন্স এগুলো সবই হচ্ছে নেগেটিভ সেন্টেন্স বোঝা গেছে একই জিনিস খালি এখানে সাম নট দেওয়া হয়েছে আমি প্রথমে কি করব পেপার আর সাইকেল পেপার আর সাইকেল কোনো সিঙ্গেল সেন্টেন্সে আছে কিনা দেখে নেব পেপার আর সাইকেল এখানে সাইকেল দেখতে পাচ্ছি কোনো সিঙ্গেল সেন্টেন্সে পেপার আর সাইকেল নেই এখানে সাইকেল আছে এখানে পেপার আছে এখানেও আছে কিন্তু আমি এখান থেকে কমন ওয়ার্ডগুলোকে দেখতে পাচ্ছি তাই আমি এখানে নিলাম সাম মানে ফিফটি ফিফটি অল মানে হান্ড্রেড ফিফটি এবং নো মানে হানড্রেড হান্ড্রেড সাইকেল আর পেপার দিয়ে যখন উত্তর করতে হবে তাহলে বাদবাকিগুলোকে কাটতে হবে তার কারণ এই দুটোর মধ্যে সাইকেল আর পেপার বাদ দিয়ে কমন ওয়ার্ড নেই এখানে পেন আছে এখানে ট্রাক আছে তাই পেনের সঙ্গে পেন কাটতে পারবো কি দেখি হ্যাঁ পেনের সঙ্গে পেন কাটতে পারবো কারণ একটা পঞ্চাশ একটা একশো আছে মিনিমাম একটা একশো আছে মিন্স পেন কেটে গেল কার কার কাটতে পারবো হ্যাঁ মিনিমাম একটার মাথায় হান্ড্রেড আছে ট্রাক ট্রাক কাটতে পারবো হ্যাঁ তার কারণ মিনিমাম একটার মাথায় হান্ড্রেড আছে মিন্স সব ওয়ার্ডগুলো কেটে গেল পড়ে থাকলো পেপার আর সাইকেল পেপার আর সাইকেল পড়ে থাকলো এবারে দেখবো যে পেপার এখানে পেপারের ইনকাম পঞ্চাশ এখানে পেপারের খরচ কত পঞ্চাশ যার ইনকাম পঞ্চাশ সে পঞ্চাশ খরচ করতে পারে এটা সরি এটা নটের পরে হানড্রেড হয় সাম সামনট মানে প্রথমটা পঞ্চাশ তারপর একটা হানড্রেড তাই তো নট থাকলে তারপর একটা হানড্রেড হয় এখানে সাইকেলের ইনকাম হানড্রেড এখানে সাইকেলের খরচ কত হানড্রেড তাহলে এটা হচ্ছে তাই উত্তর এটা হবে বুঝে গেছে সামনট দিয়ে দিয়েছে বলে সমস্যা কিছু নেই আঁকতে গেলে অনেকে ভেনেতে সমস্যা হয় আমি বলছি এতে কোনো সমস্যা নেই পরেরটা দেখো সাম সাইকেলস আর নট ট্রি সাম দিয়ে যখন শুরু প্রথমটা পঞ্চাশ হবে নট মানে তারপরেরটা হান্ড্রেড হবে আমাকে সাইকেল আর ট্রি দিয়ে উত্তর করতে হবে সাইকেল এখানে ছিল আর ট্রি এইখানে পড়ে আছে দেখছো সাইকেল এখানে ট্রি এখানে তাহলে এটাকে একটু ফিফটি ফিফটি করে নাও তার কারণ সাম দিয়ে শুরু মানে ফিফটি ফিফটি হবে এবার আমি সাইকেল আর থ্রি এই দুটো সেন্টেন্সের মধ্যে সাইকেল আর থ্রি বাদ দিয়ে কমন ওয়ার্ড আছে কি দেখবো পেপার আছে ট্রাক আছে মানে কমন ওয়ার্ড নেই তখন প্রতিটা স্টেটে কাটতে কাটতে আসবো দেখবো কাটা যায় কি না পেপার পেপার কমন ওয়ার্ড পেপার পেপারকে কাটতে গেলে মিনিমাম একজনের মাথা হান্ডের দরকার নেই তাই পেপারকে কাটতে পারবো না যাই কাটতে পারবো না আমি বলবো ট্রি আর সাইকেল দিয়ে উত্তর করতে পারবো না সে যাই দিয়েই থাকো তাই এটা উত্তর হবে না বুঝে গেছে এখানে দেখো সাম প্রথমটার ভ্যালু পঞ্চাশ নটা আছে মানে তারপর একটা ভ্যালু একশো অর্থাৎ ট্রি আর সাইকেল দিয়ে আমাকে করতে হবে একটু আগেই সাইকেল আর ট্রি দিয়ে দেখো আমি কিন্তু করতে পারিনি দেখতে পাচ্ছ সাইকেল আর ট্রি দিয়ে কেন করতে পারিনি তার কারণে এখানে পেপার কাটা যাচ্ছিল না এখানেও সাইকেল আর ট্রি আছে সাইকেল আর ট্রি দিয়ে উত্তর করতে গেলে সেই পেপারটাকে কাটা যাবে না মানে এটাও আমি দেখব না বুঝতে পারছো কার আর সাইকেল আছে কারের ভ্যালু পঞ্চাশ নটের পরে এটার ভ্যালু হচ্ছে হানড্রেড কার আর সাইকেল কোথায় আছে এখানে সাইকেল আছে এখানে কার আছে এই দুটো সেন্টেন্সের মধ্যে দেখো আছে এদের মধ্যে কমন ওয়ার্ড আছে ট্রাক এবং ট্রাক কাটবে তার কারণ দুজনের মধ্যে একজনের মাথায় হানড্রেড আছে মিনস ট্রাকটা কেটে গেল এবার দেখো এটা পজিটিভ সেন্টেন্স এটা নেগেটিভ সেন্টেন্স পজিটিভ আর নেগেটিভ হয়ে উত্তর নেগেটিভ হবে নট মানে সেটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স কেন নট আছে মিন্স এটা উত্তর হতে পারে উত্তর হবে কি করে আমি দেখব এখানে কারের ইনকাম হানড্রেড এখানে কারের খরচ পঞ্চাশ যার একশো ইনকাম সে পঞ্চাশ খরচ করতে পারে এখানে সাইকেলের ইনকাম একশো এখানে সাইকেল একশো খরচ করতে পারে যার ইনকাম একশো সে একশো খরচ করতে পারে মানে এটা উত্তর হলো তাহলে আমি উত্তর দেখলাম শুধুমাত্র এক আর ফোর এটা ফলোস করছে অর্থাৎ উত্তর হচ্ছে পরের দেখো ক্ষেত্রে এটা পজিটিভ 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 নেগেটিভ পজিটিভ এখানে সব সামনট আছে মানে সবগুলোই নেগেটিভ এগুলো সব সামনটের স্ট্রাকচারে রাখা হয়েছে মানে নেগেটিভ আমি যদি বলি সাম দিয়ে মানে হচ্ছে ফিফটি ফিফটি অল দিয়ে 150 ফিফটি নো দিয়ে 100 হান্ড্রেড এবং সাম দিয়ে ফিফটি ফিফটি আর এইগুলো সবই প্রথমটার ভ্যালু ফিফটি যেহেতু সাম আছে পরেরগুলোর ভ্যালু হানড্রেড লিখে দিলাম এবার দেখব ব্ল্যাক আর পিঙ্ক ব্ল্যাক আর পিঙ্ক দিয়ে সিঙ্গেল সেন্টেন্স আছে কিনা ব্ল্যাক আর পিঙ্ক দিয়ে সিঙ্গেল সেন্টেন্স নেই কিন্তু আমি এখানে ব্ল্যাক দেখতে পাচ্ছি এখানে পিঙ্ক দেখতে পাচ্ছি কেন এখানেও তো ব্ল্যাক দেখতে পাচ্ছিলাম কিন্তু চোখটাকে ঠিক রাখবে ব্ল্যাক আর পিঙ্ক এই দুটো সেন্টেন্সের মধ্যে কমন ওয়ার্ড ইয়েলো আমি দেখতে পাচ্ছিলাম তাই ওই দুটোকে আমি নেবো কারণ আমার সুবিধে হবে বোঝা গেছে তাহলে ব্ল্যাক আর পিঙ্ক আমি নিলাম এবং এখানে ইলো আর ইয়োলো আছে দুটো ইয়োলোর মধ্যে একজনের মাথায় হান্ড্রেড আছে মিন্স ইয়োলো কেটে গেল। ইয়োলো যাই কেটে গেল মানে পিঙ্ক আর ব্ল্যাক দিয়ে আমি উত্তর করতে পারবো কিন্তু উত্তরটা পজিটিভ নেগেটিভ প্লাস মাইনাসে মাইনাস দিয়ে উত্তর হবে অর্থাৎ নেগেটিভ দিয়ে হবে এটা নেগেটিভ সেন্টেন্স কেন নট আছে মানে এটা উত্তর করা যাবে এবার দেখে নেবো এখানে পিঙ্কের ইনকাম হচ্ছে হানড্রেড পিঙ্কের খরচ হানড্রেড হবে এখানে ব্ল্যাকের ইনকাম একশো ব্ল্যাক পঞ্চাশ খরচ করছে পারবে যার একশো ইনকাম সে পঞ্চাশ খরচ করতে পারবে মানে এটা উত্তর হবে বোঝা গেছে এরপরে দেখো রেড আছে এবং ইয়োলো আছে রেড আর ইয়োলো দিয়ে সিঙ্গেল সেন্টেন্স আছে কি নেই রেড আর ইলোদের সিঙ্গেল সেন্টেন্স নেই কিন্তু এই দুটো সেন্টেন্সকে যদি দেখো এখানে রেড আছে এখানে ইলো আছে এখানে ব্ল্যাক আছে এখানে ব্ল্যাক আছে তাহলে রেড আর ইয়েলো দিয়ে আমি উত্তর করতে পারবো যদি এখানকার মধ্যে যে দুটো কমন ওয়ার্ড আছে তাদেরকে আমি কাটতে পারি ব্ল্যাক আর ব্ল্যাক কেটে যাবে কেন এখানকার ব্ল্যাকের মাথায় হান্ড্রেড আছে মিনিমাম একটা হান্ড্রেড থাকলে ব্ল্যাক কেটে গেল মিন্স ইয়েলো আর রেড দিয়ে আমি উত্তর করতে পারবো এবার এটা পজিটিভ সেন্টেন্স এটা নেগেটিভ সেন্টেন্স পজিটিভ আর নেগেটিভ হয়ে উত্তর নেগেটিভ হবে এটা নেগেটিভ সেন্টেন্স কেন নট আছে মিনস এটা উত্তর করা যাবে এখানে রেডের ভ্যালু হচ্ছে পঞ্চাশ অর্থাৎ ইনকাম হচ্ছে পঞ্চাশ রেড খরচ করছে পঞ্চাশ হবে ইওলোর ইনকাম হানড্রেড ইওলো খরচ একশো করছে যার ইনকাম একশো সে একশো টাকা খরচ করতে পারে মানে এটা উত্তর হবে শেষ যেটা আছে সেটা আছে রেড আর গ্রিন দিয়ে রেড আর গ্রিন দিয়ে কোনো সিঙ্গেল সেন্টেন্স আছে কি রেড আর গ্রিন দিয়ে কোনো সিঙ্গেল সেন্টেন্স নেই তাহলে কি দেখব আমি রেড কোথায় আছে এখানে গ্রিন কোথায় আছে এখানে এখানেও আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই সিকুয়েন্স আমি কাটতে সুবিধে হবে রেড আর গ্রিন দিয়ে বোঝা গেছে এবারে দেখো রেড আর গ্রিন দিয়ে খেয়াল করো রেড আর গ্রিন যত ভালোভাবে পড়বে তত সুবিধে হবে বোঝার জন্য রেড আর গ্রিন দিয়ে যখন আমি বলছি যদি উত্তর করা যায় ধরে নিলাম তুমি উত্তর করতে পারছো সব কাটা গেছে মনে করো দেখতে পাচ্ছ সব কাট কাটা যাচ্ছে দেখছো ব্ল্যাক ব্ল্যাক ইয়োলো ইয়েলো পিঙ্ক পিঙ্ক কাটছে কেন মিনিমাম একজনের মাথায় একশো আছে যদি উত্তর করা যেত এখানে দেখো দুজনেরই ভ্যালু আছে পঞ্চাশ দেখছো গ্রিনের ইনকাম পঞ্চাশ কিন্তু এখানে গ্রিনের খরচ একশো দেখাচ্ছিল তাই না যার ইনকাম পঞ্চাশ সে কিন্তু একশো খরচ করতে পারবে না ওটা দেখেই তুমি কাটতে পারতে তা মানে হবে না আমি গ্রিন আর রেড দেখছি আমি যদি ধরেই নিই গ্রিন আর রেড দিয়ে উত্তর হবে তখন তো আমি ইনকাম এক্সপেন্ডিচার চেক করবো গ্রিনের ইনকাম পঞ্চাশ গ্রিনের খরচ একশো হতে পারে না যার ইনকাম পঞ্চাশ তার খরচ একশো জীবনে হবে না তাই এটা উত্তর হবে না তাহলে এক্ষেত্রে উত্তর হলো শুধুমাত্র ওয়ান অ্যান্ড টু ফলস বোঝা গেছে যারা আবার বলছি এর প্রথম পার্টটাকে ভালো করে দেখো সেকেন্ড পার্টটাও খুব সময় দিয়ে বলা হয়েছে বিরক্ত লাগবে না অনেকেই কমেন্ট করো না যে এটা পরীক্ষায় অনেক সময় চলে যাবে একদমই যাবে না তুমি আমাকে বলো হান্ড্রেড ফিফটি আমি না লিখে সবগুলোর উত্তর কিন্তু উইদিন সেকেন্ডে বলতে পারবো এটা একদিনে হয়নি অভ্যাস করতে হবে যাদের ভেন ডায়াগ্রামের সমস্যা আছে তারা কিন্তু এটা দিয়ে রেলের যে সমস্ত প্রশ্ন থাকে সিলক্সের ক্ষেত্রে সবগুলোই পারবে তাহলে আজকে এই পর্যন্তই যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকার পায় ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো Tata -ta.